আটকে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে, মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হচ্ছে মূল অভিযুক্তকে, গ্রেফতার করা হচ্ছে অন্যতম মূল অভিযুক্ত এবং বন্দুক বা সাবেরকে। তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। তুলিকা, পুরো সূত্র আটকে কি কি ইনফরমেশন পাচ্ছ? দেখো, পার্কস্ট্রিট কাণ্ডে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে রয়েছে যে মূল অভিযুক্ত সোনা, তার যে শ্যালক সাবির, তাকেও গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশ সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে শুক্রবার দিনকে মধ্যরাতে মির্জা গালিব স্ট্রিট এবং গেট স্ট্রিট ক্রসিংয়ে যে গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে শুধুমাত্র সোনা যে মূল অভিযুক্ত তেমন নয়, তার সঙ্গে তার যারা সঙ্গীরা ছিল তাদেরও ইতিমধ্যেই খোঁজ পেয়েছে পার্কস্ট্রিট থানার পুলিশরা। এবং ইতিমধ্যেই গতকাল রাতে বিভিন্ন জায়গা থেকে সাবির সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত যে মূল অভিযুক্ত সোনা, সে কিন্তু এই মুহূর্তে ফেরার রয়েছে। তার খোঁজে যেরকম একদিকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তার সঙ্গে তার যে যারা সঙ্গীরা রয়েছে, শুক্রবার দিনকে রাতে ওই ঘটনার পর অর্থাৎ গুলিবিদ্ধ বা গুলি চালানোর মতন ঘটনার পর সোনা কোথায় গিয়েছিল বা কোন কোন জায়গায় তারা গিয়েছিল, এই সমস্ত ব্যাপারে যেরকম একদিকে সাবির সহ তার বাকি যে তিন সঙ্গী রয়েছে তাদেরকে যেরকম একদিকে জেরা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, তার সঙ্গে এই বন্দুকটাই বা কোথা থেকে পেল, তার কারণ পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সাবির কার্যত বন্দুক বা সেই জায়গায় দাঁড়িয়ে এই বন্দুক কোথা থেকে পেয়েছে সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যে জেরার মাধ্যমে জানতে চাওয়ার চেষ্টা করছেন যারা পার্কস্ট্রিটের তদন্তকারীরা রয়েছেন তারা। আজকে তাদেরকে যেরকম একদিকে আদালতে পেশ করা হবে, তার সঙ্গে এই সোনার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও হেয়ারস্ট্রিট থানাতেও অভিযোগ রয়েছে এবং যেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেপ্তার পর্যন্ত করেছিল কলকাতা পুলিশ, সেক্ষেত্রে এই মুহূর্তে সিসিটিভির ফুটেজ সহ বেশ কিছু জায়গায় ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সোনাকে গ্রেপ্তারের জন্য। বেশ, নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে তুলিকা। আপনাদেরকে শোনাতে চাইবো যে গুলিবিদ্ধ যুবকের বাবা ঠিক কি বলেছেন, শুনুন। ছেলের সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল রাত্রেবেলা, তো বলছিল যে আমি উল্টো ডাঙা ও খাসি আনতে যাচ্ছি, আমাদের কুরবানি আছে না রোববার সোমবার দিন, ওই খাসি আনতে গেছি, তারপরে আর কোনো কথা হয়নি। কখন জানতে পারলেন? সকালে মার কাছে ফোন এসেছিল যে আমি চিত্তরঞ্জন হসপিটালে আছি, ওই মা গেছিল, মা গেছিল। পুলিশ এসেছিল বাড়িতে? একবার পুলিশ এসেছিল যখন স্ত্রী হসপিটালে, মানে হসপিটালে ছিল, এর মধ্যে একজন এসেছিল ইনকোয়ারি করার জন্য। এই সোনুকে কি চিনতো, যে গুলি করেছে তাকে কি আগে থেকে চিনতো? না না। গাড়িরেজ কাণ্ডে এবার চার্জশিট পেশ করলো পুলিশ। এই মুহূর্তে যে খবর জানাচ্ছি আপনাদেরকে, ঘটনার 88 দিনের মাথায় চার্জশিট পেশ করেছে পুলিশ আধিকারিকরা। 6 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট কলকাতা পুলিশের। 730 পাতার চার্জশিট পেশ করেছে পুলিশ এবং 170 জন সাক্ষীর অভিযোগের ভিত্তিতে এই চার্জশিট। গাড়ির নিচের বহুতল বিপর্যয় ঘটনা শিউরে উঠেছিল মহানগর। যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বহুতল, বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছিল, এমনকি ধ্বংসস্তূপের ভেতর থেকে দেহ উদ্ধার করতে নামানো হয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অভিযোগ উঠেছিল বেআইনিভাবে ওই বহুতলগুলি নির্মিত হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বড় সড় প্রশ্নের মুখে পড়েছিল কলকাতা পুর নিগম। সেই বহুতল বিপর্যয় ঘটনার পর নড়ে চড়ে বসেছে পুরো প্রশাসন এবং তারপরে কমিটি পর্যন্ত গঠন করা হয়েছিল। এবার দেখা যাচ্ছে এই গার্ডেন লিজ কাণ্ডে চার্জশিট পেশ করলো পুলিশ এবং ঘটনার 88 দিনের মাথায় চার্জশিট পেশ করলো পুলিশ। আর এর মধ্যে আসানসোলের খবর জানাচ্ছি আপনাদেরকে, যেখানে ব্যবসায়ী খুনে গ্রেপ্তার অভিযুক্ত। আসানসোলে ঝাড়খণ্ড সীমানায় ব্যবসায়ীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযুক্তকে। অভিযুক্ত দিলীপ শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ আধিকারিকরা এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল খুনের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। সেই ব্যবসায়ী খুনে এবার গ্রেপ্তার অভিযুক্ত। আসানসোল ঝাড়খণ্ড সীমানায় ব্যবসায়ীকে খুনের অভিযোগ সামনে আসে এবং সেই ব্যবসায়ী খুনে গ্রেপ্তার অভিযুক্ত। পুলিশ আধিকারিক কি বলেছেন শুনব। लाल यादव जो कानोई के रहने वाले हैं, उनकी गोली मारकर हत्या कर दी गई थी अज्ञात अपराधकर्मी द्वारा। उस संबंध में एक कांड दर्ज किया गया था। उस कांड के अनुसंधान और उद्भेदन करने के लिए एक SIT का गठन किया गया था। SDPO जमताड़ा के नेतृत्व में और अन्य पुलिस पदाधिकारियों के नेतृत्व में इन्होंने इस कांड का सफलतापूर्वक उद्भेदन करते हुए इसमें
दिलीप शर्मा पिता सुरेश मिस्त्री ग्राम कानगोई को गिरफ्तार किया गया है, जिन्होंने अपने स्वीकारोक्ति बयान में ये अपना अपराध कबूल किया है। साथ ही उनकी निशानदेही पर अभियुक्त की जो कांड में प्रयुक्त किया गया हथियार था और जो पिस्टल थी वो भी बरामद कर ली गई है, और जो घटनास्थल पर हम लोग को जो गोली के खोखे मिले थे उसको और हम लोग पिस्टल को फॉरेंसिक साइंस लेबोरेटरी में मिलान करने के लिए भी विधिवत भेज रहे हैं। अभी प्रथम दृष्टया यही बात पता चली है कि इसके द्वारा अकेले ये घटना को कारित किया गया, परंतु अभी अनुसंधान अन्य बिंदुओं पर जारी है। जो हथियार भी अगर हम लोग फॉरेंसिक साइंस में लैब पर जांच करा रहे हैं कि एक हथियार यूज़ हुआ है कि दो हथियार, अन्य कतिपय बिंदुओं पर जाँच करने के बाद भी आगे इसमें और भी अनुसंधान चलेगा। আর এবার একটু বীরভূমের দিকেও নজর রাখা যাক, কারণ ভোটের পর এবার শতাব্দীর কোপে শিব ঠাকুর মণ্ডল। ভোটের লিড দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে উঠলেন শতাব্দী। বালিজুড়ি পঞ্চায়েতে পিছিয়ে তৃণমূল, এবং সেই সংবর্ধনার যে সভা করা হয়েছিল সেই সংবর্ধনা সভা থেকে তুলোধনা করলেন শতাব্দী। কি বলেছেন তিনি শুনব। একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে সেখানে দেখা গেল শিব ঠাকুর মণ্ডল তা কোপে পড়লেন, অর্থাৎ শতাব্দীর এক কোপে পড়লেন শিব ঠাকুর মণ্ডল। তবে প্রসঙ্গত জানিয়ে রাখবো যে অনুব্রত তিহার যাত্রা আটকাতে এই শিব ঠাকুর মণ্ডল কিন্তু তৎপর হয়ে উঠেছিল, এবং সেক্ষেত্রে দলের নেক নজরে তখন থাকলো। এবার কিন্তু ভোট মিটতেই শতাব্দীর চোখের বালি এখন এই শিব ঠাকুর মণ্ডল। তাই সেই শিব ঠাকুর মণ্ডলকে একের পর এক কোপ কেন তিনি জিততে পারেননি, বা কী কারণে তার জেতা সম্ভব হয়নি, এবং যারা বাকিরা জিতেছে তাদেরকে একদিকে সংবর্ধনা করা হলো, সংবর্ধিত করা হলো, কিন্তু অন্যদিকে এই শিব ঠাকুর মণ্ডলকে একের পর এক তার ক্ষুব্ধ হয়ে পড়লেন শতাব্দী দায়ক তার প্রতি। নিটে বেনিয়মের অভিযোগ, ফের সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল। নিটে দুর্নীতির অভিযোগে পিটিশন, সুপ্রিম কোর্টে পিটিশন আরো 20 জন পরীক্ষার্থী। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আগেই পিটিশন জমা পড়েছে শীর্ষ আদালতে। সর্বভারতীয় নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে এবার নতুন করে সুপ্রিম কোর্টে মামলা। সিবিআই বা অন্য কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছেন আরও 20 জন পরীক্ষার্থী। নিট নিয়ে টানাপোড়েনের মধ্যেই 1,563 জন গ্রেস নাম্বার পাওয়া পরীক্ষার্থীর ফের পরীক্ষা হতে চলেছে 23 জুন, কিন্তু তাতেও সন্তুষ্ট নন পরীক্ষার্থীদের একাংশ। দিকে দিকে চলছে বিক্ষোভ, কেরালা থেকে বিহার পথে নেমে বিক্ষোভ অব্যাহত। নিটের অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। একদিকে যখন গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন, তখন নিট পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করে গতকালই তাদের আশ্বস্ত করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। मैं सरकार की ओर से सारा विद्यार्थियों को आश्वस्त करता हूं, पारदर्शी तरीका अपनाई जाएगी, कोई घबराने के कारण नहीं है, परीक्षा अच्छी हुई है, एक दो जाके घटना संज्ञान में आई है। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সির রিপোর্ট তলব করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে 8 জুলাই। রিপাবলিক বাংলা।
নির্বিতর্কে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রকে বিঁধেছেন, স্যার পাল্টা আবার দিয়েছেন কিন্তু অবশ্যই কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। ব্রাত্যকে দায়িত্ব দিলে নাকি আরও কেলেঙ্কারি হবে এমনটাও বলেছেন, অর্থাৎ ব্রাত্যকে রীতিমতো খোঁচা সুকান্ত মজুমদারে। কি বলেছেন ব্রাত্য বসু এবং সুকান্ত মজুমদার শুনবো এক এক করে। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো, অনেক টকশো হলো, অনেক তদন্ত হলো, অনেক গ্রেপ্তারও হলো, কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে নীট, যেটা সারা ভারতবর্ষে সব থেকে প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা, সেটার ক্ষেত্রে যা হলো গোটা ভারত দেখছে, তার জন্যে কি এই এত কোনো তদন্ত হবে না? সিবিআইডি আমরা এক্ষেত্রে দেখতে পাবো না? আমরা কি এক্ষেত্রে কোনো দিনের পর দিন সন্ধ্যেবেলায় বাংলার যে টক শো আমরা দেখেছি, যে মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি, তার পুনরাবৃত্তি কি আমরা পাবো? ডাক্তারবাবুর কথা শুনে মনে হচ্ছে যে সূচ দেখে চালনির ফুটো সেরকম আর কি অবস্থা, বা চালন দেখে সূচের ফুটো সেরকম অবস্থা। মাধ্যমিকের পরীক্ষা তো বা লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই মাধ্যমিক বলে, সে বলছে যে আমরা লিক আটকাবো। তো তাদের আমলে কী হতো তো সেটা দেখা গেছে। আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে, আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এগুলো তো হয়েছে, আলামিন মিশনের জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদেরকে একটা কোচিং সেন্টারে। এখনও যদি তদন্ত হয় সব জেলে ঢুকে যাবে সব। এখানে কোনো দুর্নীতির কোনো রকম কোনো ঘটনা ঘটেনি, সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে। রাজ্যের হাতে ফিরিয়ে দিলে কি সমস্যার সমাধান হবে? শুনুন, যারা মাধ্যমিক চালাতে পারছে না তারা নিটের মতো সেন্সিটিভ পরীক্ষা কীভাবে চালাতে পারবে? মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে, নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা যদি পার্থবাবুকে দেওয়া হয় তো পার্থবাবুর থেকে বেশি টাকার স্তূপ পার্থবাবুর ফ্ল্যাটে পাওয়া যাবে। বিতর্ক উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ পর্যন্ত, যেখানে চাপের মুখে পড়ে রীতিমতো ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে যে 1563 জন পরীক্ষার্থী যাদের গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল তাদের স্কোরবোর্ড বাতিল করা হচ্ছে, ফের পরীক্ষা হবে। কিন্তু এতে দুর্নীতির অভিযোগ ধামা চাপা পড়ে যাচ্ছে না, কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের সুর উঠছে এবং সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এমনকি প্রশ্নপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটাও অভিযোগ উঠেছে। পরীক্ষার স্বচ্ছতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে হাজার হাজার, এবং যেখানে আমরা দেখলাম যে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পর্যন্ত মুখ খুলেছেন, তিনি পর্যন্ত পরীক্ষার্থী একই সঙ্গে অভিভাবকদেরকে আশ্বস্ত করে বলেছেন যে আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কিছুই নেই এবং প্রশ্নপত্র যে ফাঁসের বিষয় নিয়েও তিনি কথা বলেছেন। তবে এবার দেখা গেল এই নিট বিতর্কে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জবাব দিলেন কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী অর্থাৎ সুকান্ত মজুমদার। ব্রাত্যকে দায়িত্ব দিলে আরও কেলেঙ্কারি হবে, ব্রাত্যকে খোঁচা দিলেন রীতিমতো সুকান্ত মজুমদার।